হারপিং একটি মূলত পরিচ্ছন্নতা বজায় রাখার সলিউশন যা মূলত টয়লেট এবং বাথরুম পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। এতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন শক্তিশালী রাসায়নিক যা ময়লা ব্যাকটেরিয়া এবং দাগ দূর করতে কার্যকর। এর মূল কাজ হল বাথরুমের পৃষ্ঠতল ও টয়লেটের ভেতরে জমে থাকা কঠিন দাগ ও জীবাণু দূর করা। হারপিকের সৃষ্টির ইতিহাস থেকে জানা যায়, এটি 1920 সালে যুক্তরাজ্যে একটি ছোট প্রোডাক্ট হিসেবে যাত্রা শুরু করে। এরপর দ্রুত জনপ্রিয় হয় এবং 1932 সালে যুক্তরাজ্যের বাইরে প্রথম রপ্তানি করা হয়। রেকিট বেনকিজার নামে বিখ্যাত কোম্পানিটি হারপিকের উৎপাদন এবং বিপণনে নেতৃত্ব দেয়। সময়ের সাথে সাথে এই ফর্মুলা বেশ কিছু পরিবর্তন এসেছে যাতে এটি আরও কার্যকর এবং নিরাপদ হয়। বর্তমানে হারপিকের বিভিন্ন সংস্করণ এবং প্রকারের ক্লিনার পাওয়া যায় যা নির্দিষ্টভাবে টয়লেট এবং বাথরুমের অন্যান্য অংশে ব্যবহৃত হয়। হারপিক মূলত টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়, তবে এটি বাথরুমের টাইলস, বেসিন এবং ফ্লোরেও ব্যবহার করা যায়। এতে থাকা অ্যাসিড এবং শক্তিশালী ক্লিনিং এজেন্টে ময়লা, জীবাণু এবং দুর্গন্ধ দূর হয়, যা সাধারণত ক্লিনার দিয়ে সম্ভব নয়। এটি টয়লেটের ভেতরে থাকা স্থানে পানির কষ এবং শক্ত জমাট বাঁধা দাগ সহজেই পরিষ্কার করতে পারে। কেউ যদি ভুলবশত হারপিক খেয়ে ফেলে তবে কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, হারপিক পান করার ফলে মারাত্মক শারীরিক ক্ষতি হতে পারে, কারণ এতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক এগুলো হজমতন্ত্র, শ্বাসতন্ত্র এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। সাধারণত হারপিক খাওয়ার ফলে যে প্রতিক্রিয়াগুলো দেখা যায় তার মধ্যে গলা এবং মুখে জ্বালাপড়া এবং তীব্র ব্যথা, বুক ও পেটে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং হজমের জটিলতা, অভ্যন্তরীণ রক্তপাত বা সংক্রমণও দেখা দিতে পারে। হারপিক পান করার ফলে অনেক সময় প্রাণঘাতীর অবস্থা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করা জরুরি। যদি কেউ ভুল করে হারপিক পান করে ফেলে তাহলে তাকে অবিলম্বে হাসপাতালেও নিয়ে যাওয়া উচিত।